নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝুলিতে আপনাদের স্বাগত। ওয়ার্ম ওয়েলকাম টু অল। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে ওকা কুকু খাবে মজার রেসিপি। আমরা অনেকেই তো চাটনি খেয়ে থাকি, আবার অনেকে অনেক রকম ধনেপাতা চাটনিও খেয়ে থাকি, কিন্তু ধনেপাতা চাটনি এইভাবে তৈরি করলে যে কতটা টেস্টি হয় সেটা একবার আপনারা বানালেই বুঝতে পারবেন। এর মধ্যে টক, ঝাল, মিষ্টি এই তিনটে ফ্লেভারই আমরা পাব। ধনেপাতার অনেক গুণাগুণ আছে। আমরা সবাই তো রান্নায় ধনেপাতা ব্যবহার করি ঠিকই, কিন্তু গুণাগুণ সম্পর্কে আমরা কজন ভাবি? তাহলে চলুন ধনে পাতার কি কি গুণাগুণ আছে সেগুলো আমরা দেখে নিই। ধনে পাতা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, ইনফেকশনের সাথে ফাইট করতে আমাদের সাহায্য করে, আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে আর প্রোটিন আছে। তাই পরের বার যখন আমরা রান্নায় ধনে পাতা ব্যবহার করব তখন এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখব। তো চলুন এবার আমরা এই ধনে পাতা চাটনিটা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলোর সাথে একটু পরিচয় করে নিই। ধনে পাতার চাটনি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো তো দেখে নেওয়া হলো, এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে ধনে পাতা, তেঁতুলের পাল্প, একটা লঙ্কা, আপনি আপনার ঝাল বুঝে লঙ্কা দেবেন, অল্প একটু চিনি দেবেন, সামান্য নুন আর থেতো করা রসুন। এই দিয়ে ভালোভাবে একটুখানি মিক্স করে নিয়ে আমরা এটার একটা পেস্ট তৈরি করে নেব। খুব মিহি পেস্টও হবে না, আবার খুব যে কোর্স পেস্ট রাখবো তাও নয়, হালকা মুখে লাগবে এরকম একটা পেস্ট আমরা তৈরি করে নেব। আমার পেস্ট একদম তৈরি আর আমার ধনে পাতার চাটনিটাও একদম তৈরি। এই ধনে পাতার চাটনিটা খুবই একটা ইজি রেসিপি। এটা আপনি রুটি, পরোটার সাথে খেতে পারেন, আবার অনেক সময় আমরা অনেক ধরনের আচার খেতে পছন্দ করি না, কেন ওর মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে যেটা ব্লাড প্রেশার রোগীদের জন্য একদমই ভালো না। তাই আচারের একটা সাবস্টিটিউট হিসেবেও আপনারা এটাকে খেতে পারেন, আপনারা খেয়ে দেখবেন এটা খুব টেস্টি লাগে খেতে। তো আপনারা এইভাবে বানাবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আপনাদের সাথে পরের বার আবার দেখা হবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, আবার পরের বার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।